শুরু করে দিই তাহলে। আজকে জিজ্ঞাসা চেস্ট ট্রমা বলতেছিলে, তো ওই জন্য চেস্ট ট্রমাটা একটু ডিসকাস করবো। চেস্ট ট্রমা কিন্তু অনেক বড় বড় একটা বিষয়। হ্যাঁ, তো এত বেশি কিছু তোমাদের লাগবে না, আমি বেসিক কিছু জিনিস লাগবে, এগুলো একটু খেয়াল করলে হবে। তো চেস্ট ট্রমা দেখো, এই ছবিটা দেখো, মানে মানুষের হিউম্যান বডি যেটা তোমার এই ন্যাক থেকে শুরু করে একদম পেলভিস পর্যন্ত, এটাকে কি বলা হয়? হুম, বোন ইঞ্জিয়ার বডিটাকে কি বলা হয় মানে মেডিকেল টার্মে? ট্রাঙ্ক, তাই না? ট্রাঙ্ক বলা হয়। এই ট্রাঙ্কটা কে ডায়াফ্রাম দিয়ে দুভাগে ভাগ করা হয়, উপরের অংশ আর নিচের অংশ, তাই না? ডায়াফ্রাম দিয়ে মাঝখানে, ডায়াফ্রামের উপরের অংশের নাম কি? টেস্ট থোরাক্স ডায়াফ্রাম উপরের অংশ হচ্ছে তোমার এই যে ডেঞ্জার বক্স, বুঝছো? ডায়াফ্রামের উপরের অংশের নাম হচ্ছে ডেঞ্জার বক্স, আর নিচের অংশের নাম হচ্ছে ম্যাজিক বক্স, জানো নাকি এটা? হুম, এবাভ আপনার একটা জানতাম এবাভ দ্য ডায়াফ্রাম ইজ ডেঞ্জার বক্স অ্যান্ড বিলো দ্য ডায়াফ্রাম ইজ ম্যাজিক বক্স। ডেঞ্জার বক্স কেন, মানে ওখানে উল্টো পাল্টা কিছু ফেলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, হঠাৎ করে, কারণ ওখানে গ্রেট ভেসেল, হার্ট, লাং, সব ভাইটাল অর্গান গুলা তোমার এই যে ডেঞ্জার বক্সের ভিতরে আছে, এই বক্সের ভিতরে আছে। এখানে হার্ট আছে, লাং আছে, গ্রেট ভেসেল আছে, তারপরে ইন্টেস্টিনাল সব কিছু স্ট্রাকচার গুলো সবই ডেঞ্জারাস জিনিস, একটু এদিক ওদিক হলে কিন্তু শেষ। আর অ্যাবডোমেন হচ্ছে ম্যাজিক বক্স, এখানে অনেক রকমের ঘটনা ঘটতে পারে। যাই হোক, তাহলে ডেঞ্জার বক্স নিয়ে আমরা আজকে আলাপ করব। থোরাসিক ওয়াল, হ্যাঁ, থোরাসিক কেভিটি, থোরাসিক কেভিটি কন্টেন্ট, এসব নিয়ে, এবং এগুলো ট্রমা। আচ্ছা দেখো তাহলে ডেঞ্জার বক্সে কি আছে দেখো। হুম, ডেঞ্জার বক্স ঠিক আছে। তাহলে ডেঞ্জার বক্সের বাইরে হচ্ছে যে স্কিনের পরে কি থোরাসিক কেজ, এই কেজটা আছে। হ্যাঁ, থোরাসিক কেজ, এগুলো অ্যানাটমি তোমরা জানো, যে স্টার্ন, এই যে মাঝখানে স্টার্নাম, দুদিকে রিব। হুম, রিব গিয়ে পিছনে স্পাইনের সাথে মিশে গেল, এটা হচ্ছে রিব কেজ। হ্যাঁ, রিব কেজ, রিব কেজের ভিতরে ইম্পর্টেন্ট অর্গান গুলো আসছে। কি কি আছে অর্গান দেখো, যে দুদিকে দুইটা লাং, ভিতরে হচ্ছে মিডেস্টিনা, মিডেস্টিনার ভিতরে কি কি আছে, হার্ট, গ্রেট ভেসেলস, এগুলো থাকে। নিচে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, তো না? এই যে লাং, এর ভিতরে হার্ট, মিডেস্টিনাল ভিতরে, আর এদিকে ডায়াফ্রাম। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? তাহলে চেস্ট ওয়ালে কি হইলো, বাইরে রিব, তারপরে লাং, তারপরে হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলস, এই ডায়াফ্রাম, এই হচ্ছে অ্যানাটমি গ্রস। এখন চেস্ট ইঞ্জুরি কাকে বলে, হোয়াট ইজ চেস্ট ইঞ্জুরি? দেখো, চেস্ট ইঞ্জুরি ইজ এনি ফর্ম অফ ফিজিক্যাল ইঞ্জুরি টু দ্য চেস্ট ওয়াল ইনক্লুডিং দ্য রিবস, হার্ট অ্যান্ড লাংস। মেজর চেস্ট ইঞ্জুরিজ মে অকার অ্যালোন অর মাল্টিপল আদার, মানে সিঙ্গেল ইঞ্জুরি হইতে পারে অথবা মাল্টিপল ইঞ্জুরি হইতে পারে। তাহলে চেস্ট ওয়াল ইঞ্জুরি মানে হচ্ছে ইঞ্জুরি টু দ্য রিব কেজ, ইঞ্জুরি টু দ্য লাং অ্যান্ড ইঞ্জুরি টু দ্য হার্ট অর গ্রেট ভেসেলস, এর যে কোনো একটা হতে পারে। তাহলে দেখো চেস্ট ট্রমা কিরকম, একটা হচ্ছে ব্লান্ট ইঞ্জুরি, আর একটা হচ্ছে ওপেন অর পেনিট্রেটিং ইঞ্জুরি। ব্লান্ট ইঞ্জুরি মানে কি, যদি এক্সটার্নাল কোনো ইঞ্জুরি না থাকে কিন্তু ভিতরে রিব ফ্র্যাকচার হয়ে গেল, লাঙে কন্ডিশন হয়ে গেল, বা নিউমোথোরাক্স হয়ে গেল, অনেক কিছু হতে পারে, তাহলে এক্সটার্নালি ওরকম ভিজিবল কোনো ইঞ্জুরি নাই, চাপ খেয়ে, অনেক সময় আছে না মোটরসাইকেল এক্সিডেন্ট বা কোনো ধরনের কলিশন, মাঝখানে চাপ খেয়ে ওয়াল চাপ খেয়ে গেছে, বাইরে ইঞ্জুরি বেশি নেই কিন্তু ভিতরে ইঞ্জুরি আছে, সেটা হচ্ছে ব্লান্ট ট্রমা। আর পেনিট্রেটিং হচ্ছে কি, চাবুক মেরে দিল, হ্যাঁ, ছুরি মেরে দিল চেস্ট বলে, যে কোনো ধরনের পেনিট্রেশন, হ্যাঁ, যে কোনো কিছু, ওইগুলো হচ্ছে ওপেন ইঞ্জুরি বা পেনিট্রেটিং ইঞ্জুরি। কেমনে কেমনে হতে পারে, হঠাৎ একটু লোজি দেখো, মোটর ভেহিকেল এক্সিডেন্ট, ইউজুয়ালি মোটরসাইকেল মানে গাড়ি এক্সিডেন্ট হলে যদি চেস্ট ওয়ালে চাপ খায় তাহলে সেটা হতে পারে, অথবা দুই গাড়ির মাঝখানে চাপ খেলে হতে পারে, কোনো এক্সপ্লোশন ইঞ্জুরি হলে ফল ফ্রম হাইট হলে হতে পারে, অ্যাসল্ট, কেউ ঘুষি মেরে দিল বুকের মাঝখানে, হ্যাঁ, এরকম হতে পারে, অথবা ছুরি মেরে দিল, এরকম হতে পারে, ওপেন গান শট ইঞ্জুরি হতে পারে। তাহলে চেস্ট ওয়ালে দেখো, মোটর ভেহিকেল এক্সিডেন্ট, এক্সপ্লোশন, ফল, অ্যাসল্ট উইথ ব্লান্ট অবজেক্ট,
অ্যান্ড ক্রাশ ইঞ্জুরি, একেবারে সিভিয়ার ক্রাশ ইঞ্জুরি হয়ে গেলে হতে পারে। আর ইয়ার মধ্যে হচ্ছে যে পেনিট্রেটিং ইঞ্জুরির মধ্যে হচ্ছে তোমার গানশট ইঞ্জুরি অথবা স্টেব ইঞ্জুরি, স্টেব ছুরি দিয়ে হতে পারে, এরকম বিভিন্ন কারণে একটা চেস্ট ওয়াল ইঞ্জুরি হতে পারে। তাহলে চেস্ট ওয়ালের ট্রমা আমরা চার ভাগে ভাগ করলাম। ফার্স্ট ট্রমা ইজ দ্য থোরাসিক ওয়াল অর থোরাসিক কেজ, এখানে কি কি, সেকেন্ড হচ্ছে লাংস, থার্ড হচ্ছে মিডিস্টিয়াম, ফোর্থ হচ্ছে ডায়াফ্রাম। তাহলে একজন রাজেশ আছে নাকি, রাজেশ কোন কোন ইয়ারের, রাজেশ রাজেশ কোন ইয়ারের, সালাম আলাইকুম স্যার। স্যার আমি ফোর্থ ইয়ার টিএ ফোর ব্যাচের স্যার। আচ্ছা ফোর্থ ইয়ার, তুমি তাহলে একটু বলো এই যে, এই যে এখানে আমি যে চারটা জিনিস দেখালাম, মানে চেস্ট ট্রমা চার ভাগে ভাগ করলাম, থোরাসিক ওয়াল একটা ট্রমা হতে পারে, ইঞ্জুরি হতে পারে, লাংস একটা ইঞ্জুরি হতে পারে, তারপরে মিডিয়াস্টিনাম হতে পারে, ডায়াফ্রাম, এই চারটা বললাম তো। আর থোরাসিক ওয়ালে ইঞ্জুরি যদি হয় তাহলে কি কি ইঞ্জুরি হতে পারে বলতো দেখি, থোরাসিক ওয়ালে স্যার রিব ফ্র্যাকচার হতে পারে, রিফ্র্যাকচার হতে পারে, ভেরি গুড। তারপরে আর আরেকটা কেসে মাঝখানে সামনে সেন্ট্রালি স্টারনাম স্টারনাম, স্যার, স্টারনাম ইয়েস স্যার। স্টারনাম ইঞ্জুরি হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, তাই না? তাহলে স্টারনাল স্টারনামে হতে পারে, রিবে হতে পারে, পিছন থেকে ইভেন স্পাইনে হতে পারে। স্পাইনে হতে পারে স্যার। তার মানে থোরাসিক ওয়ালটা, থোরাসিক ওয়ালে যে মানে ফরমেশন, বনি যে কন্ট্রোল, ওইটা ওইটার মধ্যে যে কোনোটা হতে পারে, ঠিক আছে দেখি। তারপর লাংসে হতে পারে, লাংসে কিরকম, লাংসে বিভিন্ন রকম কন্ডিশন থেকে শুরু করে হিমোথোরাক্স, নিউমোথোরাক্স অনেক সিরিয়াস কন্ডিশন হতে পারে, আমরা পরে আলাপ করতেছি এগুলো। আর মিডিয়াস্টিনা, মিডিয়াস্টিনার ভিতরে কি আছে, হার্ট এবং গ্রেট ভেসেলস যেগুলো আছে এগুলো হতে পারে, ডায়াফ্রাম, এরপরে ডায়াফ্রাম হতে পারে, ঠিক আছে, ভেরি গুড। তারপর দেখো ইঞ্জুরি গুলো কিরকম, কতগুলো স্পেসিফিক ইঞ্জুরি আছে, ব্লান্ট ইঞ্জুরির মধ্যে দেখো কি, রিফ্র্যাকচার হলো কিন্তু স্কিন ইন্ট্যাক্ট আছে, স্টারনাম ফ্র্যাকচার হলো স্কিন ইন্ট্যাক্ট আছে, ফ্লাইল চেস্ট হলো মানে ভিতরে মাল্টিপল রিফ্র্যাকচার হয়ে গেলো কিন্তু স্কিন ইন্ট্যাক্ট আছে, পালমোনারি কন্ডিশন হলো লাংস এর ভিতরে কন্ডিশন হয়ে গেলো কিন্তু বাইরে বোঝা যাচ্ছে না, এগুলো হচ্ছে তোমার স্পেসিফিক চেস্ট ইঞ্জুরি ব্লান্ট যদি হয়। আবার পেনিট্রেটিং কি হয়, গানশট ইঞ্জুরি, স্টেপ ইঞ্জুরি যেগুলো আমি আগে বলছিলাম, গানশট হতে পারে, স্টেপ ইঞ্জুরি হতে পারে, যে কোনো রকমের ওপেন ইঞ্জুরি, অনেক সময় বাঁশের কঞ্চি, গ্রামে গঞ্জে মানুষ যে মানে যে ঝগড়াঝাটি করো না, অনেক সময় দেখা গেছে যে মানে বাঁশের বাঁশ দিয়ে লাঠি টাঠি দিয়ে মারামারি করে, অনেক সময় সার ফাটি অনেক কিছু জিনিসপত্র এরকম ঢুকে লেগে যায়, অনেক রুগী এরকম পাওয়া যায় মাঝে মাঝে। স্পেসিফিক পালমোনারি ইঞ্জুরি মধ্যে নিউমোথোরাক্স, সিমোথোরাক্স, কার্ডিওথোরাক্স এবং কার্ডিয়াক টেম্পোরাইট, এগুলো তোমরা নিউমোথোরাক্স মধ্যে জানো, জান্নাতুল কে এটা মা আনা গেছে যে আরেকজনকে জিজ্ঞেস করি, দাঁড়াও সুমিতা রহমান আছো নাকি, আছো সুমিতা রহমান, জি স্যার। এই যে নিউমোথোরাক্স হিমোথোরাক্স এর তো নাম শুনছো তাই না, নিউমোথোরাক্স হিমোথোরাক্স জি স্যার। কাইলোথোরাক্স শুনছো জি নাম, স্যার। কাইলোথোরাক্স এই যে, এই যে কাইলোথোরাক্স একটা টার্ম দেখছো, নাম শুনছো কোনোদিন, স্যার শুনি না এটা। আচ্ছা এটা তাহলে জানো না, লিজেন আছো, লিজেন সাইফুল, সাইফুল ইসলাম লিজেন আছো নাকি, লিজন দেখে আনমিউট করো, লিজন লিজন আনমিউট করো দেখি, কই লিজন কই, এটা ওপেন করে দিয়ে নাই নাকি, লিজন শুনতেছো, আচ্ছা মেহেদি হক আছে, মেহেদি হক আসো, মেহেদি কোনো আওয়াজ নাই কেন, মিম আছো তো না,
মিম আছো তাই জি স্যার আসসালামু আলাইকুম কাল উত্তরাক্স নাম শুনছো নাকি শোনাই স্যার স্যার আইডিয়া করতে পারতেছি একটু আইডিয়া কি বলো দেখি স্যার যদি হচ্ছে লিম্ফ যদি হচ্ছে থোরাসিক ক্যাভিটিতে অ্যাকুমুলেশন হয় তোমার নিউথোরাক্স মানে বাতাস ঢুকলে হ্যাঁ জি স্যার প্লুরাল ক্যাভিটি তাহলে নিউথোরাক্স নিউথোরাক্স মানে অ্যাকুমুলেশন ব্লাড ইন দা ব্লাড থাকলে কালোথোরাক্স মানে কি লিম্ফ যদি স্যার অ্যাকুমুলেশন হয় ইনজুরি হলে লিম্ফ অন্য সময় কালেকশন হয় তখন দেখা হয় তাহলে ঠিক আছে ভেরি গুড ভালো বলছো কাটেক্টম নিয়েছে গুলো তাহলে এগুলো তোমার স্পেসিফিক কিছু ইনজুরি দেখালাম এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে ডেডলি ডজেন্স দেখো ডেডলি ডজেন ডজেন মানে কি ডজেন মানে হচ্ছে 12টা বুঝছো নুসরাত জাহান আছো নাকি নুসরাত জাহান আসসালামু আলাইকুম স্যার ইসলাম দেখো ডেডলি ডজন আমি তোমাদের ক্লাসে আরো একদিন পড়াইছিলাম ডেডলি ডজন তোমাদের পড়াইছি না আগের বেঁচে পড়াইছি কি জানি এই টার্মটা খেয়াল করো ডেডলি ডজন মানে হচ্ছে তোমার এদিকে দেখো বাম দিকে লিথাল সিক্স মানে এখানে ছয়টা আছে বাম দিকে ছয়টা ডান দিকে ছয়টা বাম দিকে গুলো লিথাল মানে কি একদম মানে ডেঞ্জারাস মানে এগুলো হলে মরে যেতে পারে মানে মর্বিডিটি খুব বেশি দেখো এয়ার ওয়ে অবস্ট্রাকশন It is a life-threatening conditions of the chest wall. Immediately life-threatening condition. Dekho, airway obstruction, tension pneumothorax, pericardial temporine, open pneumothorax, massive pneumothorax, and flail chest. এই সাইট হচ্ছে যে ডেড ডজন মধ্যে লিথাল কন্ডিশন মানে খুব খুবই ক্রিটিক্যাল এবং খুবই লাইফ থ্রেটিং কন্ডিশন এই কন্ডিশন গুলো হলে মানে ইমিডিয়েট মেজার না নিলে পেশেন্ট মারা যাবে আর ডাইন দিকে গুলো দেখো পটেনশিয়ালি লাইফ থ্রেটিং কিছুটা কম তবে লাইফ থ্রেটিং ইয়ারটিক ইনজুরি ট্রাকি বঙ্কেল ইনজুরি মাইকোকার্ডিয়াল কন্ট্রিশন রাপচার অফ ডায়াফ্রাম সেফেজিয়াল ইনজুরি এন্ড পালমোনারি কন্ট্রিশন এটা কন্ডিশন হবে হ্যাঁ তাহলে দেখো জি স্যার এই 12টা কন্ডিশনকে বলা হয় ডেডলি ডজেন্স অফ চেস্ট ওয়াল ইনজুরি হলে 12টা কন্ডিশন আছে যেগুলো লাইফ থ্রেটিং তার মধ্যে 6টা বাম দিকে 6টা হচ্ছে ভেরি ডেঞ্জারাস আর ডান দিকে 6টা পটেনশিয়ালি ডেঞ্জারাস পটেনশিয়ালি লাইফ থ্রেটিং এগুলোকে বলা হয় হিডেন 6 আর বাম দিকে বলা হয় লিটল 6 হ্যাঁ দেখো যে আমি আরো দিয়ে দিলাম লিটল 6 এন্ড হিডেন 6 বুঝছো তো এই জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদের পরীক্ষার সময় হোয়াট আর দা লাইফ থ্রেটেনিং কন্ডিশন অফ দা চেস্ট ওয়াল ইনজুরি এরকম একটা প্রশ্ন আসতে পারে এই ছয়টা নাম লিখতে হবে আর এই ছয়টা হচ্ছে যে পটেনশিয়াল লাইফ থ্রেটেনিং ঠিক আছে ডেডলি ডজন এই এই চ্যাপ্টারটা খেয়াল রাখো এবং এখানে ইন্ডিভিজুয়ালি একটা ম্যানেজমেন্ট এগুলো পরীক্ষার সময় একটু একটু আসে তাহলে এরকম একটা চেস্ট ইনজুরি হলে তার প্যাথোফিজিওলজি কি চেঞ্জ হয় দেখো তোমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট চেস্ট ওয়ালের ট্রমা হলো অথবা ফল ফ্রম হাইট থেকে হলো অথবা যে যে জায়গাতেই হোক না কেন সেখানে কি হবে মানে তোমার যদি কম্প্রেশন ইনজুরি বা ব্লান্ট চেস্ট ইনজুরি বা যেটা হয় শেয়ারিং ফোর্স হওয়ার পরে এখানে হাইপোক্সি হবে যেহেতু তোমার চেস্ট ওয়ালে কি হবে লাং তো তখন ওইরকম অ্যাক্টিভ থাকবে না তাহলে কি হবে হাইপোক্সি হবে হাইপোক্সিয়া ডিউ টু ডিসরাপশন অফ দ্য এয়ারওয়ে ইনজুরি টু দ্য লাং প্যারেনকাইমা রিব কেজ এন্ড রেসপিরেটরি মাসল মানে চেস্ট ওয়ালের মধ্যে যত কিছু আছে অল দ্য ফাংশনস অফ রেসপিরেশন এখানে কি হবে ইম্পেয়ার্ড হয়ে যাবে ডিসরাপ্টেড হয়ে যাবে যদি তোমার চেস্ট ওয়ালে রিবে যদি ব্যথা হয় ফ্র্যাকচার হয় তাহলে পেইন হবে তাহলে রিব কেজ তোমার এক্সপ্যানশন এবং কম্প্রেশন হবে না যদি লাংস ইনজুরি হয় তাহলে লাংসে যে এডিয়েশন হয় ওইটা হবে না যদি তোমার রেসপিরেটরি মাসেলে যদি কোনো ইনজুরি হয় তাহলে মাসেল যে মাসেল অফ রেসপিরেশন যেটা কাজ করে ওইগুলো কাজ করবে না যেগুলো না করলে আলটিমেটলি দেয়ার উইল বি হাইপোক্সিয়া অক্সিজেন লেভেল কমে যাবে এবং ভিতরে ব্লাড লস হবে কিছু হাইপোভলিমিয়া হবে সেই জন্য ফ্রম মেসিভ ফ্লুইড লস এন্ড ব্লাড লস দেখো হাইপোভলিমিয়া হবে কার্ডিয়াক রাপচার হতে পারে হিমোথোরাক্স অনেক কিছু হতে পারে এন্ড দিস প্যাথোজেনিক স্টেট ফ্রিকোয়েন্টলি কজেস ইম্পেয়ার্ড ভেন্টিলেশন এন্ড পারফিউশন লিডিং টু একিউট রেনাল ফেলিওর হাইপোভলিমিক শক এন্ড লাস্ট ডেথ মানে তোমার এই যে হাইপোক্সিয়া হলে টিস্যু ইঞ্জুরি হয় ইঞ্জুরি হয়ে ওখানে বিভিন্ন মেকানিজম অ্যাক্টিভেট হবে কিন্তু ভিতরে ব্লাড লস হওয়ার কারণে হাইপোভলিমিক শকে চলে যাবে আলটিমেটলি পেশেন্টের শকে চলে গেলে ওখান থেকে যেটা হয় ভেন্টিলেশন হবে না পারফিউশন হবে না রেনাল ফেলিওর হবে মাল্টি অর্গান ফেলিওর হবে হাইপোভলিমিক শকে যাবে ফাইনালি পেশেন্টের ডেথ হতে পারে ট্রমার কারণে যত পেশেন্টের ডেথ হয় তার মধ্যে 25% ডেথ হলো ডিউ টু চেস্ট ট্রমা মানে কোনো অ্যাক্সিডেন্ট ট্রমা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে হেড ইঞ্জুরি সমস্ত কিছু মিলে যত যত ডেথ হয় তার 25% কিন্তু চেস্ট ওয়াল ইঞ্জুরি থেকে হয়
বুঝে গেছে তো না? তাহলে প্যাথোফিজিওলজি অফ চেস্টোমাইটা একটু তোমাদের জানা লাগবে। আর এরকম কন্ডিশনে এটা তো একটা ইমার্জেন্সি কন্ডিশন আসলে, এগুলা কি কি জি ইনভেস্টিগেশন গুলো স্যার। কি কি ইনভেস্টিগেশন গুলো করা যায় দেখো। এখানে ফিজিক্যাল এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট ইনিশিয়ালি, যেটা আমি পরে এটিএলএস এর রিপোর্টগুলো আসতেছে একটু পরে। ইন্সপেকশন অফ দ্য এয়ারওয়ে, থোরাক্স, নেক বেইন, ব্রিদিং ডিফিকাল্টি, এগুলো আছে কিনা দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা চেস্ট ওয়ালের এক্সরে, চেস্ট এক্সরে পিএভিউ আমরা যেটা করি, একটা সিটি স্ক্যান, কমপ্লিট ব্লাড কাউন্ট, ক্লটিং স্টাডিজ, ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং, ইলেকট্রোলাইট লেভেল, অক্সিজেন স্যাচুরেশন লেভেল, হ্যাঁ, আর হলো আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এই জিনিসগুলো করা লাগে। এগুলো ইমার্জেন্সিতে যেসব জায়গায় এইসব ট্রমা পেশেন্ট ম্যানেজ করতে হয় ওইসব জায়গায় এই জিনিসগুলো থাকা লাগে, ইমার্জেন্সিতে থাকা লাগে, হ্যাঁ, যাতে পেশেন্ট আসলে এই জিনিসগুলো দেখা যায়, ইমিডিয়েট ম্যানেজমেন্ট করা যায়। আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে দেখো, এয়ারওয়ে ইজ এন ইমিডিয়েটলি এস্টাবলিশড উইথ অক্সিজেন সাপোর্ট ইন সাম কেজেস ইন্টিউবেশন এন্ড ভেন্টিলেটর, তার মানে চেস্ট ওয়াল যেহেতু ইঞ্জুরি, এখানে তো রেসপিরেশন কমে যাবে, পেশেন্টের রেসপিরেশন বন্ধ হয়ে যেতে পারে, সেই জন্য এয়ারওয়েটাকে প্যাটার্ন রাখা, এয়ারওয়েকে ক্লিয়ার রাখা খুবই জরুরি। সেই জন্য ইমিডিয়েটলি এটাকে অক্সিজেন দিয়ে হোক, যদি বেশি খারাপ হয় ইন্টিউবেশন করে হোক, তার চেয়ে খারাপ হলে ভেন্টিলেটর হোক, ম্যানেজ করতে হবে তোমার এই এয়ারওয়ে ঠিক রাখতে হবে, না হলে পেশেন্ট খুব তাড়াতাড়ি মারা যাবে। এই গোল্ডেন টাইম, মানে এই যে প্রথম 30 মিনিট বা 1 ঘন্টা আছে গোল্ডেন আওয়ার বলা হয় এটাকে, এটিএলএস ভাষায় এটা বলা হয় গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারে তোমার এই জিনিসগুলো করে নিতে হবে, ইমিডিয়েটলি তার এয়ারওয়ে ঠিক রাখতে হবে বাই অক্সিজেন সাপোর্ট, বাই ইন্টিউবেশন অর বাই ভেন্টিলেটর সাপোর্ট, রি এস্টাবলিশমেন্ট অফ দ্য ফ্লুইড। এবং পেশেন্ট যদি হ্যাপি বুলিমিয়া হয়ে যায়, প্রেশার যদি ফল করে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে ফ্লুইড দিয়ে দিতে হবে। অবশ্যই এইসব ক্ষেত্রে একটা চ্যানেল এস্টাবলিশ করতেই হবে, একটা চ্যানেল দিয়ে কিছু ফ্লুইড দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ড্রেনিং, ভিতরে যে ইন্টারপ্লোরাল স্পেসের ভিতরে যে ফ্লুইড আছে নাকি ব্লাড আছে কি আছে, এগুলা বের করার ব্যবস্থা করতে, সেটা এটা একটা মেজারমেন্ট আছে আমরা বলি। স্যার, পেশেন্টের লাং ইঞ্জুরি থাকলে এয়ারওয়ে ক্লিয়ার লেগে স্যার লাভ কি হবে? মানে লাং ইঞ্জুরি কতটুকু, মনে করো তোমার কমপ্লিকেশন হলে তোমার সেটা তো বেশি কিছু করা লাগবে না, কিন্তু যা লাং এ যদি পেনিট্রেটিং ইঞ্জুরি থাকে, এগুলো আস্তে আস্তে আসতেছি তাহলে করে বুঝবো। আর কিছু তো মেডিকেল ট্রিটমেন্ট হয় না, কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে, কিছু আছে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে হয়ে যায়। এটা হচ্ছে এক একটা এক এক রকমের কন্ডিশনের উপর ভিত্তি করে। রিফ্র্যাকচার হলে মনে করো যে তেমন কিছু করা লাগে না, একটু রেস্ট থাকলে পেন কিলার দিয়ে তাকে চিকিৎসা করে। দেখো টার্নাল ফ্র্যাকচার, রিফ্র্যাকচার, এইগুলো কমন ফ্র্যাকচার। যদি ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি যদি ফ্র্যাকচার হয়, ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি তো অনেক উপরে, তাই না? চেস্ট ওয়াল একদম উপরের দিকে না, উপরের দিকে যদি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যদি ইঞ্জুরি হয়, তাহলে ধরে নিতে হবে যে এই ইঞ্জুরিটা ডেঞ্জারাস, সিভিয়ার ট্রমা। কোনো পেশেন্টে যদি ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি ইঞ্জুরি পাওয়া যায় এক্সরেতে, তাহলে শুরুতেই ধরে নিবা যে দিস ইজ ডেঞ্জারাস, দিস ইজ দ্য হলমার্ক অফ সিভিয়ার চেস্ট ট্রমা। একটা জিনিস আমি লিখছি এখানে দেখো, এই যে হলমার্ক অফ সিভিয়ার চেস্ট ট্রমা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি ইঞ্জুরি। সেই জন্য তুমি এক্সরে করেই যদি দেখো যে ফার্স্ট সেকেন্ড ডিগ্রি কোনো ইঞ্জুরি পাওয়া যাচ্ছে, তখনই মনে করবো যে এইটা তো ইজি কেস না, দিস ইজ ডেঞ্জারাস। কিন্তু ইউজুয়ালি নর্মালি দেখা যায় যে ম্যাক্সিমাম ট্রমাতে 5th and 9th রিপস আর কমনলি এফেক্টেড, মানে 5 থেকে 9 আছে না, 5 এবং 9 বা 5 থেকে 9, এই রিপগুলো বেশি হয় ইঞ্জুরি, কিন্তু ফার্স্ট সেকেন্ড এগুলো কম হয়। আর ফার্স্ট সেকেন্ড হলেই বুঝে নিবা দিস ইজ এ ডেঞ্জারাস ট্রমা, দিস ইজ এ সিভিয়ার ট্রমা। এই দেখো রিবে ফ্র্যাকচার এখানে দেখা যাচ্ছে, দেখা যায় এগুলো, এই যে ফ্র্যাকচার গুলো দেখতেছো? আচ্ছা, তোমাদের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেল অফ সেফটি, ট্রাঙ্গেল অফ সেফটি বা অ্যাঙ্গেল অফ সেফটি বলা হয়, এটা পরীক্ষার সময় খুবই লাগবে। বর্ডার বাউন্ডারি তোমরা জানো আগে থেকে, এটা শিখে নাও তাহলে। একজন দেখি তাসমিয়া, এটাকে তাসমিয়া সাবিহা কি, তাসমিয়া সাবিহা, এরপরে কি আমি জানি না, আসো নাকি তাসমিয়া সাবিহা আসো। কোনো আওয়াজ নাই, জামিল সিদ্দিকি আছো? জামিল সিদ্দিকি, জি স্যার, আসসালামু আলাইকুম। একটু বড় করে বলো দেখি, এই যে এই যে এখানে দেখলাম যে অ্যাঙ্গেল অফ সেফটি বা ট্রায়াঙ্গেল অফ সেফটি, এটা নাম শুনছো আগে? স্যার শুনছি না। নাম শুনছো? জি স্যার। হ্যাঁ,
শুনো নাই? স্যার শুনেছিলাম স্যার, হ্যাঁ স্যার শুনেছিলাম, কোথায় কেমনে কি হয়েছিল সেটা মনে আছে কিছু না? স্যার ওইরকম মনে নাই আপু স্যার। পরীক্ষা, এটা কিন্তু ইনভেরিয়েবলি কিন্তু প্রশ্ন মধ্যে ওই যে কতগুলা লিখিত কোয়েশ্চেন থাকে না ওখানে কিন্তু এই জিনিসটা থাকে, অ্যাঙ্গেল অফ সেফটি, এটার বাউন্ডারি কি, এটা কোথায় কি, কখন আমরা কি কাজে লাগে, এটা সেফ জোন, হ্যাঁ এটা সেফ জোন, এটা বলা হয় সেফ জোন অফ টেস্ট ওয়াল। রোকসানা রিতু নাকি? রোকসানা রিতু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি শুনছো সেফটি অফ, এই যে সেফটি ট্রায়াঙ্গেলটা, সেফটি অ্যাঙ্গেল অফ সেফটি, এটা জানো নাকি? স্যার শুনেছিলাম কিন্তু মনে নেই স্যার। তোমরা সবাই দেখো এটা বর্ডারটা দেখো, এক্সিলারিতে হচ্ছে মিড এক্সিলারি লাইন, একদম জাস্ট এক্সিলারি বরাবর মিড এক্সিলারি লাইন, আর তার মিডিলে হচ্ছে তোমার ল্যাটারাল বর্ডার অফ দ্য পেক্টোরালিস মেজর মাসল। দেখো এই যে ব্ল্যাক করে যেটা দেওয়া আছে এটা, এই হচ্ছে মিড এক্সিলারি লাইন এক্সিলার থেকে পিছের দিকে, আর এদিকে হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য পেক্টোরালিস মেজর মাসল, আর এদিকে হচ্ছে যে ফিফথ স্পেস আছে না, ইন্টারকোস্টাল স্পেস, লেভেল অফ দ্য নিপল, লেভেল অফ দ্য ছেলেদের জন্য বলা যায় আর মেয়েদের জন্য বলা যায় না, সেই জন্য এটাকে বলা হবে ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ তোমার বর্ডার পর্যন্ত স্পেস, ফিফথ স্পেস দিয়ে কিন্তু ইয়া হবে তোমার ড্রেন দেওয়া হয় আর কি। তো এটা হলো সেফটি জোন, সেফ জোন, অ্যাঙ্গেল অফ সেফটি, এবং এটা দিয়েই চেস্টে যদি কোনো ধরনের নিয়মতোরাক সিমোতোরাক থাকে তখন এটা দিয়ে আমরা চেস্ট ড্রেন দিই। এটা দেওয়ার সময় এটা পরের দিন বলতে হবে মানে কিভাবে কিভাবে দেওয়া হয়, এটা প্রসিডিউর একটা, চেস্ট ওয়ালে হিমোথোরাক্স নিয়মতোরাক্স হলে আমরা এই চেস্ট ড্রেন দিয়ে কিভাবে ড্রেন করি এবং এটা ম্যানেজমেন্ট কি এটা একটু মানে আলাদা বিষয় করে করাতে হবে, কিন্তু এটা বাউন্ডারি মনে রাখো, এটা পরীক্ষা থাকবে একদম ইনভেরিয়েবলি এই কোয়েশ্চেন থাকে, অ্যাঙ্গেল অফ সেফটি বাউন্ডারি, এটা কোথায় ইউজ করি, আমরা কি জন্য করি। আচ্ছা এই জিনিসগুলো দেখো, এটা সারা জীবনের জন্য লাগবে, কোনো একটা পেশেন্ট ধরো চেস্ট ট্রমা হোক, এমনি ট্রমা হোক, হেড ইঞ্জুরি হোক বা যে কোনো ধরনের ইঞ্জুরি বা অন্য কিছু নিয়ে আসলো, আমরা কিছু কিছু জিনিস দেখে রোগীটা কন্ডিশন বুঝি আর কি, সায়েন্স অফ লাইফ। এখন সায়েন্স অফ লাইফ হলে এই এই যে ছয়টা জিনিস দেখো, স্পন্টেনিয়াস ব্রিদিং মানে শ্বাস নিচ্ছে কিনা, পালপেবল ক্যারোটিড পালস, মেজারেবল ব্লাড প্রেশার, ইলেকট্রিক্যাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, পিপুলারি লাইট রেসপন্স, স্পন্টেনিয়াস এক্সট্রিমিটি মুভমেন্ট। আচ্ছা এই ছয়টা জিনিস দেখছো এখন, মৃত্যু আছো তাহমিনা? মৃত্যু আছো তাহমিনা? মৃত্যু শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পারতেছি। আচ্ছা দেখো তাহলে এই সময়টা যে আমরা যে মনে করো একটা রুগী ইমার্জেন্সিতে আসলো, বলো যে ব্রড ডেড, রুগীটা এসে বলো ব্রড ডেড, রুগীটা আসা এসে মারা গেছে, এখন তুমি তো ডাক্তার হিসেবে যদি ইমার্জেন্সি থাকো তখন তোমার কিছু কিছু জিনিস দেখে ডিক্লারেশন দিতে হবে যে এই রুগীটা মানে বেঁচে আসছে নাকি মারা গেছে। তাহলে তোমার দেখো কি কি জিনিস দেখতে হবে, এখন তুমি যদি একটা রেডিয়াল পাস দেখো, রেডিয়াল পাস দেখলে হবে না, তাহলে দেখো কি সায়েন্স অফ লাইফ কি দেখো, স্পন্টেনিয়াস ব্রিথিং, ক্যারোটিড পালস দেখতে হবে। হ্যাঁ মানে তোমার পালস দেখতে হবে, ক্যারোটিড পালস, যদি ক্যারোটিড পালস না থাকে তাহলে বুঝবো যে নাই। তারপরে তারপরে হলো টেস্টার করতে হবে রেকর্ডেবল ব্লাড প্রেসার, রেকর্ডেবল আছে কিনা, যদি নন রেকর্ডেবল হয় পালসও নাই ব্লাড প্রেশার রেকর্ডেবল না, হ্যাঁ তারপর তুমি স্টেথো দিয়ে দেখলে যে ইলেকট্রিক হার্ট এর কোনো অ্যাক্টিভিটি নাই, তারপরে পিপুলারি লাইট রেসপন্স দেখতে হবে, লাইট রিফ্লেক্ট কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ লাইট রিফ্লেক্ট তুমি টর্চ দিয়ে রিয়্যাক্ট করবে না, এগুলো অনেক সময় থাকে অনেক সময় থাকে না, কিন্তু ভাইটাল হচ্ছে পিপুলারি রিয়াকশন একটা ভাইটাল জিনিস, ব্লাড প্রেশার একটা ভাইটাল জিনিস, তারপর তোমার ক্যারোটিড পালস ভাইটাল জিনিস, হ্যাঁ এগুলো ব্রিদিং এগুলো তো আছেই, এক্সট্রিমিটি অনেক সময় মানে ইয়া নাও হইতে পারে, তবে এই ছয়টা হচ্ছে যে সায়েন্স অফ লাইফ। এখন তুমি রেডিয়াল পাস দেখে যদি রেডিয়াল পাস না থাকে তাহলে কিন্তু তুমি বলতে পারবে না যে পেশেন্ট ইজ ডেড, বলা যাবে না, কারণ রেডিয়াল পাস অনেক কারণে নাও থাকতে পারে, মানে নর্মাল হেলদি মানুষের শরীরে দেখা যায় যে তোমার রেডিয়াল পাস বা ডিজিটাল পাস গুলো কোনো কোনো সময় এমনিতেও একটু কম পাওয়া যায়, এটা 5% 10% ক্ষেত্রে আছে না, ডিজিটাল পাস গুলো 8 হাজার 10 হাজার তোমার 10% ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে হইতে পারে, সেই জন্য এই পেরিফেরাল পালস গুলো দেখে তুমি পেশেন্ট ইজ ডেড বা পেশেন্ট এক্সপায়ার্ড এই ডিক্লারেশন দিতে পারবা না,
দিতে গেলে তোমাকে ইউ হ্যাভ টু পালপেট দা ক্যারোটিড পালস, ঠিক আছে? এই ছয়টা তাহলে একদম সারা জীবন মনে রেখে দিবা, স্পন্টেনিয়াস ব্রিদিং, পালপেবল ক্যারোটিড পালস, রেকর্ডেবল ব্লাড প্রেশার, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, পিপুলারি লাইট রিফ্লেক্স অর রেসপন্স অ্যান্ড স্পন্টানিয়াসিটি মুভমেন্ট। তাহলে স্যার, হ্যাঁ স্যার, টাকায়াসু ডিজিজ কি ক্যারোটিড পালস পাওয়া যাবে? মানে ওইগুলোতে যদি তুমি কোনো কারণে না পাও ওইসব ওইসব ডিজিজে, মানে ভাস্কুলার ইয়ে হইলে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য জিনিসগুলো দেখতে হবে। যেমন ধরো পিপুলার রিফ্লেক্সটা ইম্পর্টেন্ট, পিপুলার রিফ্লেক্স একটা ইম্পর্টেন্ট, তারপরে ব্লাড প্রেশারটা, তখন অন্যান্য জিনিসগুলো দেখে দিতে পারে। কারণ ভাস্কুলারিটিস, ভাস্কুলার ডিজিজ গুলোতে অনেক সময় ইয়ে থেকে হইলে পাওয়া নাও যেতে পারে, তখন সেক্ষেত্রে অন্যগুলো দেখতে হবে। এবং কোনো সময় যদি কনফিউশন লাগে তখন সেক্ষেত্রে একটা ইসিজি করে নিতে হবে, বুঝছো? ইসিজি করে নিতে হবে, ইসিজি করে দেখবে যে একটা ফ্ল্যাট রিডিং আসবে, বুঝে গেছে? জি স্যার। তাহলে দিস আর দা সাইন্স অফ লাইফ, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ বুঝে গেছো তো না? জি স্যার। আচ্ছা, ইঞ্জুরি মধ্যে তাহলে আমরা রিবের ক্ষেত্রে বলছিলাম কি, তোমার সিঙ্গেল রিব ইঞ্জুরি হতে পারে, স্টারনাম ইঞ্জুরি হতে পারে, মাল্টিপল রিব ইঞ্জুরি হতে পারে, ঠিক আছে? এখন সিঙ্গেল রিব যদি হয়, স্টারনাম যদি হয়, আমরা সেগুলো সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট লাগে না, এগুলো কনজারভেটিভ বেতার ওষুধ দিয়ে, পেইন কিলার দিয়ে রেস্ট করলে, মোটামুটি ব্রিদিং এক্সারসাইজ করলে যদি ভালো হয়, হয়তো অ্যাডাল্টের ক্ষেত্রে 1.5 মাস লাগে, 2 মাস লাগে, বাচ্চাদের ক্ষেত্রে 3 উইকস 4 উইকস লাগে। আর যদি লাংসে ইঞ্জুরি হয়, আর এর রিবের ক্ষেত্রে আর একটা ইঞ্জুরি আছে, ফ্লাইল চেস্ট, এটা আলাদা করাতে হবে আজকে না, তাহলে ফ্লাইল চেস্ট আলাদা করাতে হবে, আর হলে চেস্ট ড্রেন দেওয়া যেটা ওইটা আলাদা করাতে হবে। আর এখানে নিউমোথোরাক্স গুলো দেখো, এটা হলো ক্লোজ নিউমোথোরাক্স, এটা ওপেন নিউমোথোরাক্স, এই ছবিগুলো একটু খেয়াল করো, ছবিগুলো খেয়াল করো। এই এই যে এটা কি, এটা এটা পুরো বেগুনি কালার, এটা এটা হলো লাং, ঠিক আছে? পুরো লাং এদিকে দেখো, একদম ফুল লাং এক্সপ্যান্ড হয়ে গেছে, কিন্তু এদিকে দেখো লাংটা কলাপস হয়ে গেছে, যে বেগুনি রঙের যেটা, এই লাংটা কলাপস হয়ে গেছে। এই আকাশি রঙের যেটা দেখো, এটা ওখানে ঢুকছে, এটা বাতাস, এয়ার, দিস ইজ লাং টিস্যু, না বেগুন ভাইরাল, যেটা খারাপ এটা ভাইরাল, না ভাইরালটা হচ্ছে লাং টিস্যু। আর স্কাই কালার যেটা, স্কাই ব্লু, এটা হচ্ছে তোমার এয়ার, তাহলে এয়ার ঢুকে গেছে এখানে দেখো। কিন্তু এখানে দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি, এখানে বাইরে কোনো ইঞ্জুরি নেই, দেখো ওই যে লাং এর বাইরে দেখো কোনো ইঞ্জুরি নাই, ভিতরে ইঞ্জুরি, দ্যাট ইজ ভিতরে লাংটা ছোট হয়ে গেছে, ইঞ্জুরি হয়ে গেছে, এই ভিতরে লাং থেকে বাতাস বের হয়ে হ্যান্ডেল হয়েছে, তার মানে এটা ক্লোজ নিউমোথোরাক্স, কিন্তু বাতাস ঢুকে, কিন্তু দিস ইজ ফ্রম লাং। আর এটা দেখো, এদিকে দেখো, এই যে এই হেলদি লাং, এদিকে লাং ক্লাবস, কিন্তু এখানে ওয়ালের সাথে, এই যে ওয়ালের ইঞ্জুরি দেখতে পাচ্ছো, ওয়াল ইঞ্জুরি এদিক থেকে, তাহলে বাতাস ফ্রম ইনসাইড, মানে ফ্রম লাং থেকে আসতে পারে, ফ্রম আউটসাইড এক্সটার্নাল সোর্স থেকে আসতে পারে। তাহলে নিউমোথোরাক্স সেই অনুযায়ী ক্লোজ নিউমোথোরাক্স অ্যান্ড ওপেন নিউমোথোরাক্স, ঠিক আছে? এটা একটা ক্লাসিফিকেশন। আসমা ফাহমি আছো নাকি? আসমা ফাহমি না, আসো আসমা ফাহমি আছো? কোন আওয়াজ নাই। মালিহা জারিন, জারিন আছে নাকি? জারিন দেখো, দেখা যাচ্ছে এটা এয়ারটা ক্লোজ নিউমোথোরাক্স, এয়ারটা কোথা থেকে আসছে, এই যেখানে এয়ার ডব্লিউ, স্যার লাংস, লাংস এন্ডেমা, লাং ইঞ্জুরি হয়ে, লাং এর ভিতরে, লাং তো তোমার এই যে ট্রাকে দিয়ে এদিক দিয়ে তো বাতাস ভিতরে আসে, তাই না? এই ট্রাকে দিয়ে বাতাস লাংসে আসে, লাং এক্সপ্যান্ড করে, কোনো কারণে লাং যদি ইঞ্জুরি হয়, লাংসের বাতাসটা
পুরো কেভিটিতে গিয়ে এরকম নিয়মিত রাখতে হয়। এটাকে কি বলা হয়? ক্লোজ নিয়মিত। আবার যদি বাইরে চেস্ট ওয়াল ইঞ্জুরি হয়, এক্সটার্নাল ইঞ্জুরি হয়, ইঞ্জুরি হয়ে লাং ইজ ইনটেক্ট, লাং টিস্যুটা ইনটেক্ট, বাইরে ঢুকে নিয়মিত, এখানে এয়ার ঢুকে সেটা হলো ওপেন নিয়মিত। বুঝে গেছো তো না? সবাই বুঝছো? আচ্ছা, এখন নিয়মিত রাখছে টাইপ গুলো দেখো তাহলে কি কি কিভাবে দেখালাম এর আগে, ওইটা দিলাম ওপেন এবং ইয়ার, এর বাইরে আবার অন্য কতগুলো নাম আছে দেখো। নিয়মিত রাখছে একটা হলো ক্লোজ নিয়মিত রাখছে, এটা ওপেন নিয়মিত রাখছে, এটা টেনশন নিয়মিত রাখছে, একটা টেনশন নিয়মিত রাখছে। তাহলে ওপেন ক্লোজ আমরা বুঝলাম, ক্লোজ এর মধ্যে লাং টিস্যু ইঞ্জুরি, ওপেন এর মধ্যে বাইরে চেস্ট ওয়াল ইঞ্জুরি, আর হলো টেনশন নিয়মিত রাখতে কোনটা? ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে মানে মাথা দুঃখ পেয়ে আছে, দুঃখ পেয়ে আছে কিন্তু কোনো বের হওয়ার জায়গা নেই। আর এটাতে দেখো এরো দোনো দিকে দেওয়া আছে, দোনো দিকে এরো মানে ঢুকতেছে বেরোচ্ছে, ঢুকতেছে বেরোচ্ছে, আর এখানে শুধু ঢুকা এরো। খেয়াল করো, খেয়াল করছো কি আছে সামনে? রাশেদুল ইসলাম আছো? রাশেদুল ইসলাম, রাশেদ আছো? রাশেদ, কই? রাশেদ কই? আওয়াজ নাই কেন? আচ্ছা তাহলে দেখো, খেয়াল করো আর কি আছে। মাইশা, মাইশা আছে নাকি? মাইশা আছো? আওয়াজ নাই। বাতাস ঢুকতে আছে, ঢুকতে আছে কিন্তু বেরোচ্ছে না, টেনশন মানে এটা প্রেশারটা ভিতরে বেড়ে যাচ্ছে, বাতাসের প্রেশারটা, সেই জন্য এটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। জি স্যার। এই দেখো তাহলে এক্সরেটা দেখো কি অবস্থা। এই দেখো এইদিকে দেখো তোমার এই রিব গুলো দেখা যায়, এই যে হ্যাঁ এই বর্ডারটা চেস্ট ওয়ালের বর্ডার, এই রিব দেখা যায়, রিবের মাঝখানে লাং টিস্যু গুলো দেখো কিছু সাদা কিছু কালো এরকম, ঠিক আছে, লাং টিস্যু গুলো বুঝতে হবে প্যারেনকাইমা। আর এইদিকে দেখো লাং টিস্যু গুলো কলাপস হয়ে চলে গেছে, এখানে কালো কালো দেখো, কালো মানে এটা হচ্ছে সব বাতাস, বুঝছো? এই কালো কালো যেগুলো এগুলো সব বাতাস, এই যে সাদা এখানে লাং কলাপস এর ভিতরে চলে গেছে, আর এদিকের সাথে এদিকে ডিফারেন্স দেখো, এদিকে মোর ব্ল্যাক, ঠিক আছে না, বেশি কালো মানে এখানে এয়ার বেশি, আর এখানে হচ্ছে কি প্যারেনকাইমা টিস্যু একটু সাদা কালো, ভিতরে লাং এর ভিতরে বাতাস আছে তবে কিছু লাং টিস্যু থাকার কারণে এটা সাদা কালো দেখা যাচ্ছে, আর এটা হলো একদম ব্ল্যাক, আর এখান থেকে লাং টিস্যুটা কলাপস এদিকে চলে গেছে, এদিক চলে গেছে, এগুলো লাং টিস্যু কলাপস হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে মিডস্ট্রিমের বর্ডার, এটা লাল দাগ দিয়ে দেওয়া আছে বর্ডার, এই যে হচ্ছে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের লেভেল, ডায়াফ্রামের লেভেল, এটি হচ্ছে হার্টের বর্ডার, এখানে লাং কলাপস হয়ে গেছে এগুলো, আর এই হচ্ছে ইয়ার, এটা হলো টেনশন নিয়মিত রাখছে, একটা এক্সট্রা দেখালাম। তাহলে এই দেখে এখানে দেখো এগুলো দেখে দেখে শিখতে হবে এক্সট্রাগুলো। আচ্ছা আমি ওই যে তোমার ডেডলি ডজন বলছিলাম না, ডেডলি ডজন সমিতে যে ইমিডিয়েট যেগুলো আর কি, লাইফ থ্রেটেনিং, টেনশন নিয়মিত রাখস, মেসিভ নিয়মিত রাখস, ওপেন নিয়মিত রাখস, কার্ডিয়াক ডিসরাপশন, ট্রাকিয়াল ডিসরাপশন এবং কন্ট্রেন্ট এরোটোকন, এই জিনিসগুলো হচ্ছে তোমার বেশি লাইফ থ্রেটনিং, এগুলো হলে ইমিডিয়েট মেজার নিতে হবে, সাথে সাথে তোমার এখন একটা ব্যবস্থা নিতে হবে, না হলে পেশেন্ট উইদিন মানে 1-2 ঘন্টার ভিতরে পেশেন্ট মারা যাবে। তাহলে সেই জন্য কি বলা হয়েছে দেখো, ট্রিট লাইফ থ্রেটনিং কন্ডিশন বা ইঞ্জুরিজ এস দে আর, মানে ফার্স্ট এটাই করতে হবে, লাইফ থ্রেটনিং কন্ডিশন ইমিডিয়েটলি মেজার নিতে হবে এবং এটাকে চিকিৎসা করতে হবে, এবং এই সময় যদি না করো তাহলে পেশেন্টকে তুমি মানে হারাবা, পেশেন্ট মারা যাবে, সেজন্য দিস ইজ দ্য গোল্ডেন টাইম, গোল্ডেন আওয়ার, এটা এটিএলএস এর, এটিএলএস এর এটা প্রোটোকল দেখো একটা, মানে এটিএলএস আলাদাভাবে পড়াইতে হবে কিন্তু এই জিনিসগুলো হেডলাইন গুলো দেখো, একটা হেডলাইন গুলো দেখো, ইঞ্জুরি হইলো
মহতাসিম আছো নাকি? মহতাসিম আছো? এই দেখো, ইঞ্জুরি হইলো, ইঞ্জুরি পেশেন্ট আসলো, এখন এমন হইতে পারে যে অন স্পটে, অন স্পটে তোমার মানে এটিএলসি, কিন্তু অন স্পটে তোমার হাসপাতালে আসার আগে একটা ম্যানেজমেন্ট আছে, প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বলে একটু, মানে বিফোর অ্যারাইভাল টু দা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অফ হসপিটাল একটা ম্যানেজমেন্ট আছে, ওইটাকে বলা হয় প্রি হসপিটাল ম্যানেজমেন্ট। ওই সময় ট্রমা টিম গিয়ে রোগীর ইঞ্জুরি, যেখানে ইঞ্জুরি হলো বা যেখানে অ্যাক্সিডেন্ট হলো, ওখানে গিয়ে দেখে দেখে প্রাইমারি অ্যাসেসমেন্ট করে। প্রাইমারি অ্যাসেসমেন্ট আমি দেখি এ বি সি ডি ই, বুঝছো? এ মানে এগুলো কেউ জানো তোমরা? পড়া আছে এখন বলতেছে, মানে রিসেন্ট, এই রিসেন্ট আমাদের কাছে একটা ইয়া পাঠাইছে তোমার আমেরিকান কলেজ অফ সার্জন এর থেকে, বলে সিটাকে আগে দিতে, মানে বুঝছো, মানে এটা একটা আলাপ আলোচনা চলতেছে, মানে তোমার এ বি সি ডি ই এই সিটা আগে দিয়ে বলতেছে, মানে সি দিয়ে সার্কুলেশনটা আগে, তারপরে এ, মানে কিন্তু এর একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে অরিজিনাল প্রোটোকল আর কি। তাহলে প্রাইমারি অ্যাসেসমেন্টে আমরা এই জিনিসটা দেখবো, এয়ারওয়ে দেখবো, এয়ারওয়ের সাথে একটা জিনিস ইম্পর্টেন্ট দেখতে হবে, সাথে ব্রিদিং, তার সার্কুলেশন ঠিক আছে কিনা, এইসব জিনিস দেখতে হবে। এখন ধরো তুমি বলতে পারবা এই যে ও যে বললো লিমা, বলো না এয়ারওয়ে দেখবো, ব্রিদিং দেখবো, সার্কুলেশন দেখবো। হ্যাঁ, তো এখন এয়ারওয়ের সাথে একটা ভাইটাল জিনিস দেখতে হয়, সেটা কি জানো? এয়ারওয়ের সাথে উইথ, মানে এয়ারওয়ে উইথ একটা জিনিস দেখতে হয় খুব ইম্পর্টেন্ট, জানো নাকি? এটা মানে পরে কিছু এবং তুমি সার্ভাইকেল স্পাইন যদি উল্টা পাল্টা হয়, ওখান থেকে কর্ডে গিয়ে প্রেশার করে পেশেন্ট মারা যাবে। সেই জন্য হোয়েন ইউ অ্যাসেস দা এয়ারওয়ে, ইউ মাস্ট অ্যাসেস দা সার্ভাইকেল স্পাইন, এবং ধরে নিতে হবে যে, মানে হ্যান্ডেলিং করার সময় তোমাকে ধরে নিতে হবে যে দেয়ার মে বি ইঞ্জুরি ইন দ্য স্পাইনাল সার্ভাইকেল স্পাইন, এটা তোমাকে ধরেই পেশেন্টটাকে হ্যান্ডেল করতে হবে। আদারওয়াইজ তুমি যদি উল্টা পাল্টা গার নাড়াও, মুভমেন্ট করাও, তাহলে কিন্তু ওই ওই সেকেন্ড ইঞ্জুরি হয়ে স্পাইনাল কর্ডের মেডরাতে বা স্পাইনাল কর্ডের ইঞ্জুরি হয়ে পেশেন্ট মারা যেতে পারে। সেই জন্য হোয়েন ইউ অ্যাসেস দ্য পেশেন্ট প্রাইমারিলি ইন ইউর প্রাইমারি অ্যাসেসমেন্ট, তুমি যখন এয়ারওয়ে দেখবা, ইউ মাস্ট অ্যাসেস দ্য স্পাইনাল কর্ড, দ্যাট ইজ সার্ভাইকাল স্পাইন, হোয়েদার দেয়ার ইজ অ্যান ইনজুরি অর নট, না থাকলেও এটাকে আছে ধরে নিতে হবে। এখন যেমন ধরো বর্তমান সিচুয়েশনে আমরা বলি না যে কোনো পেশেন্ট যদি হাসপাতালে আসে অপারেশন করে, ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ কোভিড পজিটিভ, মানে এটা হোক আর না হোক, আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ প্রুভ আদারওয়াইজ, ইউ ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ কোভিড পজিটিভ। এটা হলো সিচুয়েশনের কারণে, এই পরিস্থিতির কারণে আমরা এটা মনে করি। সেম হচ্ছে যে ইন কেস অফ পলিড ট্রমা পেশেন্ট, মাল্টিপল ইঞ্জুরি পেশেন্ট, যখন অনেক ধরনের ইঞ্জুরি হয়, চেস্ট ইঞ্জুরি হয়, সার্ভাইকাল স্পাইন বা হেড ইঞ্জুরি, বিভিন্ন ধরনের মাল্টিপল ট্রমা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ইউ শুড ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ সার্ভাইকেল স্পাইন ইঞ্জুরি, এবং সেভাবে তাকে তাড়াতাড়ি কলার করাইতে হবে, মুভমেন্ট কম করাইতে হবে, তারপর না হলে তোমার কারণে পেশেন্টটা তাড়াতাড়ি মারা যেতে পারে। বুঝে গেছে? তাহলে বলতে পারছে, গুড, ভালো বলছো। এবার দেখি আর কে আছে, এরপরে রিসাসিটেশন, অর্থাৎ তুমি প্রাইমারি অ্যাসেসমেন্ট এবং রিসাসিটেশন একই সাথে চলবে সাইমালটেনিয়াসলি। তুমি যদি অ্যাসেসমেন্ট করতে গিয়ে সময় দেরি করে আধা ঘন্টা লাগাই দাও, পেশেন্ট মারা যাবে। সেই জন্য একদিকে তুমি অ্যাসেস করবো, আর একদিকে পেশেন্ট ক্যানুলা দিয়ে, মানে তোমার ফ্লুইড চালাইতে হবে, ব্লাড থাকলে ব্লাড চালাইতে হবে, যেটা সম্ভব আর যতটুকু সম্ভব। মোট কথা, একটা চ্যানেলকে এস্টাবলিশ করে ওষুধপত্র যেগুলো দেওয়া লাগে তাড়াতাড়ি দিতে হবে, একটা পেইন কিলার দেওয়া, একটা অ্যান্টিবায়োটিক দেওয়া, একটা ফ্লুইড দেওয়া, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, আচ্ছা, জারিন তাসনিম হুদা আছো নাকি? জারিন তাসনিম, আসসালামু আলাইকুম স্যার।
বুঝলাম। কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমরা তো এই এটিএলএস এগুলো তো তোমরা শুনো নাই মনে হয় এখন, না? না স্যার। আচ্ছা শুনো নাই, এটা হচ্ছে তোমার যে কোনো পলিট্রমা পেশেন্টকে, মাল্টিপল ইঞ্জুরি পেশেন্টকে ম্যানেজ করার জন্য একটা ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে, সেটাকে বলা হয় এটিএলএস। এটিএলএস মানে হচ্ছে অ্যাডভান্স ট্রমা অ্যান্ড লাইফ সাপোর্ট। এই যে এখানে আমি এখানে যে দেখাচ্ছি না এই স্লাইডটা, এই স্লাইডটাতে যে জিনিসটা দেখানো হচ্ছে অ্যারো দিয়ে দিয়ে, এটা হচ্ছে এটিএলএস এর একটা আউটলাইন, একটা ট্রমা পেশেন্ট হাউ টু ম্যানেজ, এটা হচ্ছে যে আউটলাইন। প্রাইমারি অ্যাসেসমেন্ট ইট ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, রিসাসিটেশন সেকেন্ড কম্পোনেন্ট, দেন ইভ্যালুয়েশন, সেকেন্ডারি সার্ভে এটা একটা কম্পোনেন্ট, ইভ্যালুয়েশন, দেন ট্রান্সফার অফ দ্য পেশেন্ট, অ্যান্ড ফাইনালি ডেফিনিটিভ কেয়ার। মানে এই যে ছয়টা সাতটা দেখলা, এই জিনিসগুলো হচ্ছে যে দিস আর দ্য আউটলাইন স্টেপস অর কম্পোনেন্ট অফ দ্য এটিএলএস। এটিএলএস এ আলাদাভাবে পড়াইতে হবে, কিন্তু আমি জাস্ট আইডিয়া দেখলাম, টার্ম গুলো শুনে রাখুন। তো এটিএলএস এ প্রাইমারি অ্যাসেসমেন্ট এবং রিসাসিটেশন একই সাথে চলবে, পাশাপাশি চলবে। তারপর হচ্ছে ইভ্যালুয়েশন করলা, এরপরে তুমি ইমিডিয়েট যে মানে লাইফ থ্রেটনিং কন্ডিশন গুলো দেখলা, এগুলো দেখার পরে তুমি ওগুলো ম্যানেজ করার পরে তারপরে তুমি সেকেন্ডারি সার্ভেতে গেলা। অর্থাৎ প্রথমে তুমি তার সংস্পর্শটা বন্ধ করাইলা, অথবা ব্লিডিং যদি থাকে এটা বন্ধ করলা, করার পরে তারপরে অ্যাসেস করবো যে আর কি কি তার ইনজুরি থাকতে পারে। তার কি পেলভিসে কোনো ফ্র্যাকচার আছে, তার কি স্পাইনে মানে থোরাসিক স্পাইনে কোনো ইনজুরি আছে, চেস্টে অন্য কিছু আছে, মানে এগুলো তার এয়ার ওয়ে ঠিক করে, সার্কুলেশন ঠিক করে, ব্রিদিং ঠিক করে, তারপর তুমি অন্যান্য জিনিসগুলো দেখবা। দেখার পরে অ্যাকর্ডিংলি তুমি রোগীকে ট্রান্সফার করবো, কোথায় ট্রান্সফার করতে হবে। এখন এটা যদি কার্ডিয়াক ইনজুরি তোমার কাছে যদি মনে হয় না চেস্টের ভিতরে তার ইয়ে আছে, তাহলে তো থোরাসিক সার্জনের কাছে অথবা কার্ডিয়াক সার্জনের পড়াইতে হবে। যদি তোমার মেরুদণ্ডে কোনো ইয়ে থাকে তাহলে স্পাইন সার্জনের কাছে পড়াইতে হবে। যদি পেলভিসে ফ্র্যাকচার থাকে তাহলে অর্থোপেডিক, মানে এরকম আর কি। এটা মাল্টি ডিসিপ্লিনারি, অনেক রকমের সাধন এখানে লাগতে পারে, সেই জন্য এই জিনিসগুলা খেয়াল করতে হবে। হ্যাঁ, দিস ইজ কল দা এটিএলএস প্রোটোকল। হ্যাঁ, এটিএলএস এটিএলএস টা বেলি ল্যাবে যেটা দেওয়া আছে ওইটা অনেক ভালো দেওয়া আছে, ওইটা করলে চলবে। এটিএলএস এর একটা টিম, এটিএলএস টিম আছে, এটিএলএস সার্ভে আছে, কম্পোনেন্ট গুলো আছে, অনেক কিছু আছে, এগুলো আমরা কোনো এক সময় করাবো আর কি। তাহলে দেখো ইনিশিয়াল ম্যানেজমেন্টে আমরা যে প্রাইমারি সার্ভে যেটা বললাম, এই দেখো এখানে লেখা আছে এটিএলএস প্রোটোকল, অ্যাডভান্স ট্রমা অ্যান্ড লাইফ সাপোর্ট এটিএলএস। ইনিশিয়াল ম্যানেজমেন্ট মানে যেটা বলছিলাম যে প্রাইমারি সার্ভে অ্যান্ড ম্যানেজমেন্ট একসাথে রিসাসিটেশন। তাহলে দেখো এই দেখো এই লাইনের মধ্যে কি লেখা আছে, এয়ার ওয়ে অবলিক দিয়ে দেখো স্পাইনাল সেভারেশন। এই যে একটু আগে বলছিলাম তোমার আফরোজা বললো না, মানে সার্ভিক্যাল স্পাইন দেখতে হবে, মানে এটা ভেরি ইম্পর্টেন্ট, এয়ার ওয়ে অ্যান্ড স্পাইনাল সেভারেশন এবং এইটা দেখতে হবে। সেকেন্ড হচ্ছে ব্রিদিং, ব্রিদিং মানে চেস্ট ওয়ালের কারণে যেটা বললাম যে তার ব্রিদিং মানে কমে যেতে পারে, ব্রিদিংতে কষ্ট হতে পারে, সেই জন্য চেস্ট ওয়ালের যে ইন্টিগ্রিটি তার এগুলা নিয়মিত রাখতে আছে কিনা, মাল্টিপল রিভ কোনো ইনজুরি আছে কিনা, ফ্লাইল চেট, এইসব খেয়াল করতে হবে। তারপরে হলো সার্কুলেশনটা, সার্কুলেশনের মধ্যে ওই যে ভিতরে ইন্টারনাল কোনো ব্লিডিং আছে কিনা, বাইরে কোনো ব্লিডিং আছে কিনা, তারপরে তার প্রেশার কেমন, পাস কেমন, এগুলো দেখে এটা ঠিক করতে হবে সার্কুলেশনটা ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এইসব পেশেন্ট ম্যানেজার ক্ষেত্রে যেটা বলছিলাম তোমার তিন রকমের ম্যানেজমেন্ট, এটা হলো এটিএলএস প্রোটোকলের মধ্যে থাকবে। এটা হলো প্রি হসপিটাল ম্যানেজমেন্ট সাপোর্ট, ইন হসপিটাল অথবা ইন ইমার্জেন্সি রুম ট্রমা লাইফ সাপোর্ট, অ্যান্ড সার্জিক্যাল ট্রমা মানে ফাইনালি সার্জিক্যাল। তাহলে প্রি হসপিটালের মধ্যে টিমের মধ্যে তোমার 11 জন মেম্বার থাকে ইউজুয়ালি। এগুলো আলাদা আলাদা কোর্স আছে, ট্রেনিং আছে, আমরা এগুলো করছি অনেক ট্রেনিং মানে করাইছি অনেক বাংলাদেশেও, এই এই ট্রেনিং গুলো হয় বিভিন্ন রকম কোর্স ট্রেনিং হয়, আমি এই ওখানে ইনস্ট্রাক্টর আমি পড়াই মাঝে মাঝে এগুলো থেকে। তো বাইরে গিয়ে থাকতে হয় দেখে মানে ইদানিং কমাই দিছে। তোমার প্রি হসপিটালে হচ্ছে কি মানে ধরো কোনো একটা ডিজাস্টার হয়ে গেলো একটা জায়গায়, একেবারে মেসিভ ইঞ্জুরি, যেমন ধরো রানা প্লাজা, রানা প্লাজার ঘটনা তোমাদের মনে আছে কারো? জি স্যার। রানা প্লাজাতে, রানা প্লাজাতে তো তোমরা একটা ছোট ছিলা, বেশ কয়েক বছর হয়ে গেল, এই যে রানা প্লাজার ঘটনা অনেক মানুষ মারা গেল, একটা বিল্ডিং ধসে গেল, অনেক মানুষ মারা গেল, এরকম একটা ডিজাস্টার দিতে হয়। অথবা যদি মনে করো যে চিটাং এ যে বড় ধরনের যে ঘূর্ণিঝড় টর যেগুলো হয়, এগুলো তো বাড়িঘর ভেঙে টেঙ্গে অনেক মানুষ, অথবা একসাথে দুই চারটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল এক জায়গায়, এরকম বড় কোনো যদি মেসিভ যদি কোনো ইঞ্জুরি হয় এবং যেটা ইউজুয়ালি লোকালি ম্যানেজ করতে কষ্ট হয়, তখন এরকম ট্রমা টিম কাজ করে। ট্রমা টিম গুলো ওই বাংলাদেশে তো ধরো যানজট বেশি, রাস্তাঘাটে ইজি না, যেসব দেশে তোমার কমিউনিকেশন মানে ইজি হয়, যে স্পটে পৌঁছতে বেশি সময় লাগে না, ওইসব দেশে ট্রমা টিমের ফাংশনটা খুব ভালো আর কি। তারা করে কি
রেডি থাকে একদম, অ্যাম্বুলেন্স তোমার অল অল সাপোর্ট নিয়ে, হ্যাঁ অক্সিজেন, তারপরে আইসিইউ সাপোর্ট সহ আইসিইউ অ্যাম্বুলেন্স এগুলো রেডি থাকে, এগুলো সাই করে চলে যাও ওই জায়গায়, ওই জায়গায় গিয়ে প্রেজেন্টেশন তারা যেগুলো যেগুলো দেখে ওখানে প্রাইজ করে, প্রাইজ প্রাইজিং আছে না, প্রাইজিং সম্পর্কে কারো ধারণা আছে? কে বলবো, তানভীর আঞ্জুম আছো নাকি? জি স্যার। তানভীর আঞ্জুম আছো? শ্রেণী বিন্যাস, হ্যাঁ শ্রেণী বিন্যাস রোগীদের মধ্যে, রোগীদের মধ্যে শ্রেণী বিন্যাস করা হয় ট্রাইজ মানে। আচ্ছা মেহজাবিন, ফাতিমা ইসলাম রিয়া আছো? আসো নাকি ফাতিমা ইসলাম রিয়া? অনেকের কিন্তু আওয়াজ নাই, তার মানে কি মানে এমনি অন করে দিয়ে আমি নাই এরকম নাকি? তানিশা রহমান আসো নাকি? তানিশা রহমান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি কোন ইয়ারে স্যার? ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ার, তোমরা নতুন, তাহলে এইগুলো শুনছো তো, এখন যে শুনতেছো ট্রমা টিম এটিএলএস টার্ম গুলো শুনতেছো না? জি স্যার। এই টার্ম গুলো খেয়াল রাখো, এগুলো পড়তে হবে, পরে লাগবে। এটিএলএস ট্রমা টিম, ফার্স্ট ট্রমা লাইফ সাপোর্ট, ট্রমা টিম একাধিক মেম্বার থাকে, এবং ট্রাইজিং একটা শব্দ আছে, ট্রাইজিং, এই যে তোমার কোভিডে কিন্তু প্রাইজ কথাটা আসছে, তোমরা এগুলো শুনছো প্রাইজ? জি স্যার। হ্যাঁ প্রাইজ মানে কি স্যার? রোগীদের ক্লাসিফিকেশন সিস্টেম যেখানে হচ্ছে রেড গ্রিন আর ইয়েলো, হ্যাঁ হ্যাঁ জোনে ভাগ করা হয়, এইটা হচ্ছে প্রাইজিং। প্রাইজ প্রাইজ মানে হচ্ছে সর্টিং আউট অফ দ্য পেশেন্ট, হ্যাঁ অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি সর্টিং আউট আছে না, গ্রিন মানে রেড জোন ইয়েলো জোন রেড, এটা হলো এর ক্ষেত্রে, এটা কিন্তু ইয়া থেকে আসে, এই জিনিসটা অরিজিনালি এই এটিএলএস এ ছিল, এই প্রাইজিং সিস্টেমটা এটা ওখান থেকে নেওয়া হয়েছে এই কোভিড এর ক্ষেত্রে। কোভিড হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি বিষয়, আর এগুলো হচ্ছে সার্জিক্যাল ট্রমা ইমার্জেন্সি বিষয়, ওখানে কিন্তু প্রাইজিং সিস্টেমটা মেইনলি প্রথমে এস্টাবলিশ হয়েছে তোমার এই এই ট্রমা এটিএলএস সিস্টেমে, ওখান থেকে আসছে আর কি। তাহলে ট্রাইজ মানে হচ্ছে সর্টিং অফ আউট অফ দ্য পেশেন্টস অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ ইঞ্জুরি, মানে এখানেও কিন্তু ট্রাইজ করতে হয় কোন পেশেন্টটা বেশি খারাপ, কোন পেশেন্টটা মোটামুটি খারাপ, কোন পেশেন্টটা এম্বুলেটরি ঠিক আছে হালকা ট্রিটমেন্ট দিয়ে চলে যাবে। আচ্ছা এখন একটা প্রশ্ন করবো আমি, এখানে প্রশ্নটা কাকে করবো, একটু ভালো স্টুডেন্ট দেখে করি, দেখি ভালো স্টুডেন্ট কে কে আছে। আচ্ছা ইয়াকে করি, ফোর্থ ইয়ার, এই যে কি বলে জারিন, জারিন আসো, জারিন তাসনিম, জারিন তাসনিম হুদ একটা কথা বলছিল, আসছো নাকি? জি স্যার। একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে ট্রাইজিং কথাটা তো শুনলে এখন না? জি স্যার। আচ্ছা প্রাইজিং এ তোমার তিনটা গ্রুপ করা হয়, মানে এটা হলো মেডিকেল ক্ষেত্রে, এখানেও তিনটা গ্রুপ আছে, এখানে হচ্ছে যে তোমার একটা হচ্ছে একদম একেবারে ডাইং সিরিয়াস কন্ডিশন খুব খারাপ, তোমার মাঝামাঝি কতগুলো আছে হাঁটি হাঁটি চলে যাচ্ছে, মানে আঘাত পাইছে কিন্তু হাঁটতেছে ঘুরতেছে এদিকে, হ্যাঁ এখন তুমি ট্রাই ওই যে ট্রমা টিমের মধ্যে তুমি আসো আর কি এজ এ ডক্টর, হ্যাঁ ওখানে টিমের সার্জন একজন জেনারেল সার্জন অথবা অর্থোপেডিক সার্জন হেড থাকে, আর কিছু ডাক্তার থাকে, নার্স থাকে, মানে হেল্পিং হ্যান্ড থাকে, কিছু এক্সরে মেশিন থাকে, টেকনিশিয়ান থাকে। তো এখন ধরো তোমাকে ট্রাইজ করতে দেওয়া হলো, হ্যাঁ ট্রাইজ হলো, তুমি একটা পেশেন্ট আছে যে ধরো তোমার একদম চেস্ট ইনজুরি হয়ে পেশেন্ট একেবারে ক্রিটিক্যাল ডাইং, তোমার কাছে মনে হচ্ছে এটা 10-15 মিনিটের ভিতরে মারা যেতে পারে, আরেকটা গ্রুপ আছে মোটামুটি স্টেবল আছে, আর আরেকটা তো তোমার কিছুই মানে কিছুই না, জাস্ট আসর মাসর লাগছে, এটা যা ঘুরতেছে হাঁটতেছে এরকম। এখন তুমি এখানে কোন গ্রুপের পেশেন্টকে প্রায়োরিটি দিবা মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে? তোমার মানুষ তো কম, রুগী হচ্ছে 50 জন, তোমার মানুষ 3 জন, তাহলে এই তিনটে গ্রুপের মধ্যে কোন গ্রুপের পেশেন্টকে তুমি বেশি মানে ম্যানেজ করার জন্য বেশি অ্যাটেনশন দিবে? স্যার রেড, স্যার ক্রিটিক্যাল, বেশি ক্রিটিক্যাল বললাম, জি স্যার, মানে যেটা সবচেয়ে ক্রিটিক্যাল ওইটা ওইটাকে গুরুত্ব দিবা। আচ্ছা এবার দেখি তোমার ফিফথ ইয়ার থেকে বলো দেখি, ইয়া বলো আফরোজা হারুন বলো দেখি। জি স্যার। আফরোজা হারুন শুনতেছো? স্যার শুনতে পাচ্ছি। এইটা এই যে প্রশ্নটা করলাম, তিনটা গ্রুপে ভাগ হইলো পেশেন্ট, একটা পেশেন্ট ক্রিটিক্যালি ইনজুরড, একটা মাঝামাঝি, একটা হচ্ছে যে মানে এম্বুলেটরি হাঁটতেছে। এখন তোমাকে ট্রমাটিক এর মধ্যে তুমি ডাক্তার হিসেবে আসো, এই মুহূর্তে তোমার
ডাক্তার কম, কিন্তু তোমাকে তো সার্ভিস দিতে হবে, মানে মিনিমাম 3-4 জন ডাক্তার আছে, 30-50 জন রোগী আছে, এখন তোমাকে খুব কুইক এটা চিকিৎসা দিতে হবে। এখন কোন গ্রুপটাকে তুমি বাছাই করে নেবে দেওয়ার জন্য, মানে কোন গ্রুপ, কোন গ্রুপটাকে তুমি বেশি প্রায়োরিটি দিবা এজ এ এজ এ ফিজিশিয়ান, এজ এ ডক্টর? স্যার যারা ক্রিটিক্যাল মানে লাইফ থ্রেটেনিং অবস্থায় আছে এরকম পেশেন্টদের তাদেরকে দিবেন। আচ্ছা ঠিক আছে, এবার দেখি ইয়া বলো মিম আছো? মিম জি স্যার, স্যার ইয়েলো জোনটাকে বেশি প্রেফারেন্স দিব, কারণ রেড জোনটা তো হচ্ছে, স্যার ইয়েলোটাকে বেশি প্রেফারেন্স দিব, মানে ইয়েলো জোনটাকে, ইয়েলো মানে জি স্যার রেডটা তো, স্যার রেড জোনটা তো হচ্ছে মানে মৃত্যু মানে মুমূর্ষ অবস্থায় স্যার, তাদের থেকে যারা ইয়েলো যাদের বাঁচার সম্ভাবনা আছে তাদের প্রেফারেন্স দিব। আচ্ছা তুমি ইয়েলো জোনের পক্ষে না, একদম দৌড়া দুজন রেড জোনের পক্ষে। এবার দেখি মামা বলো দেখি, জান্নাতুল মামা। জি স্যার, স্যার রেড জোনের পেশেন্টদেরকে প্রায়োরিটি বেশি দিতে গুরুত্ব না? আচ্ছা তাহলে রেড জোনের পক্ষে বেশি। এরপর আর লিমা দেখি বলো দেখি তোমার কি ধারণা? জি স্যার, স্যার ইয়েলোকে বেশি দিব। হ্যাঁ স্যার ইয়েলোনে যে পড়ছে তাদের দুজন পাওয়া গেল নাকি তিনজন? দুজন আর রেড এর পক্ষে পাওয়া গেল বেশি না? তারপরে তোমার কে বলবে আর আমার কে বলবে, দুইজন কি জিজ্ঞেস করি কারা কি বলে? ফারদিন ফারদিন আছে, ফারদিন মিস্টার ইয়াসমিন এই ইয়া মোহতাসিম তুমি বলো দেখি। দাদা কয়েক ঘন্টা বেঁচে থাকবে স্যার তাদের কে উচিত, কয়েক ঘন্টা বেঁচে থাকবে স্যার তাদের দেওয়া উচিত, আমার ঠিক কালার কোডটা মনে নেই স্যার। তুমি রেড রেড জোন কে করবে নাকি ইয়েলো জোন, ইয়েলো গ্রুপটাকে বেশি প্রেফারেন্স দিবে, মানে তোমার ট্রিটমেন্টের প্রেফারেন্স একটা ইম্পর্টেন্ট, কারণ তুমি তো মানুষ কম রোগী তো বেশি। স্যার আমার কালার কোডটা ঠিক মনে নেই, তবে স্যার যারা কয়েক ঘন্টা মানে প্রথমে তো স্যার কিছু লোক মারা যাবে তাদের তো তাদের দিকে তাকানো দরকার নেই, কিছু লোক মানে এমন অবস্থা থাকবে যে কয়েক মিনিটের মধ্যে মারা যাবে তাদেরকেও স্যার প্রায়োরিটি দিব না, প্রায়োরিটি দিব যারা স্যার কয়েক ঘন্টা বেঁচে থাকবে স্যার তাদের বেশি স্যার। তার মানে তুমি ইয়েলো ইয়েলো ইয়েলোটাকে তুমি প্রেফার করতেছ? হ্যাঁ জি স্যার। আচ্ছা ভালোই বুঝছো আমার মনে হয়। ইয়া মিঠু দেখে বলো দেখি তোমার কি ধারণা? হ্যাঁ তাহমিনা মিঠু বল দেখি। জি স্যার, স্যার ইয়েলো জোন কে বেশি প্রায়োরিটি দিব স্যার, কারণটা কি স্যার? যারা রেড জোনে আছে তারা তো স্যার অলমোস্ট মানে মারা যায়, যারা হচ্ছে কয়েক ঘন্টা বেঁচে থাকবে তাদের বাঁচার চান্স বেশি, মানে যদি ইনস্ট্যান্ট যদি ম্যানেজমেন্ট করা যায় তাহলে হচ্ছে। তাহলে এখন ইয়েলো জোনের সংখ্যা বাড়তেছে আস্তে আস্তে, মিম বললা মিতু বললা আর হলো মোহতাসিম, ইয়েলো ইয়েলো গ্রুপটাকে বেশি প্রেফারেন্স দিতে হবে এই জন্য, কারণ ওই রেড জোনের তোমার সার্ভাইভাল রেটটি কম, মানে রেড জোনের ডিপ্রেশন গুলো বেশি ক্রিটিক্যাল, তুমি ওদেরকে সময় দিলে রোগী বাঁচবে না, বাঁচার সম্ভাবনা কম, সেই জন্য যাদের বাঁচার সম্ভাবনা বেশি ট্রাইজিং করার সময় ওদেরকে সবগুলোই চিকিৎসা করবা, কাউকে তো ইয়ে করা যাবে না, কিন্তু মানে বেশি প্রেফারেন্স দিতে হবে যাদেরকে সেভ করা যাবে। তুমি যদি মনে করো যে ওই পেশেন্টকে সেভ করা যাবে না তাহলে তার ওখানে সময় বেশি নষ্ট করলাম না, কারণ এটা হচ্ছে মাস ক্যাজুয়ালিটি, মাস ক্যাজুয়ালিটি এটাই প্রোটোকল, মাস ক্যাজুয়ালিটি এটাই প্রোটোকল যে এখানে তোমার মানে তুমি বেশি ক্রিটিক্যাল পেশেন্ট কে যদি ধরে যদি সময় নষ্ট করে ফেলো ওই ইয়েলো জোনের পেশেন্ট গুলো ক্রিটিক্যাল হয়ে যাবে, তো বুঝা হচ্ছে ইয়েলো জোনের পেশেন্ট গুলো তখন খারাপ হয়ে যাবে, সেই জন্য তাদেরকে সেভ করা যাবে, তাদেরকে আগে চিকিৎসা দিতে হবে, কিন্তু এমনি এজ এ হোল সবগুলোকে দিবা, কিন্তু তোমার মনে মনে থাকবে কি যে পেশেন্ট গুলো সেভ করার মতো তাদেরকে আগে প্রেফারেন্স দিবা, যেগুলো সেভ হবে না ওদেরকে তুমি ট্রিটমেন্ট চালাই গেলা ঠিক আছে, যে ব্রাদারকে বলে একটা চ্যানেল দেন একটু ওষুধপত্র দেন, কিন্তু তোমার খেয়াল থাকবে যে পেশেন্ট গুলো সেভ করার মতো ওদের ওরা যেন সেভ হয়ে যায়, আর যেগুলো মনে হচ্ছে না গোয়িং ওইগুলোর প্রতি সময় বেশি দিলে অন্য পেশেন্ট গুলো খারাপ হয়ে যাবে, সেই যে এটা কিন্তু অ্যাটিটিউড প্রোটোকল লেখা আছে, তোমরা পড়লে হয়তো বুঝবা, আজকে গিয়ে একটু দেখে নিও এটা ট্রাইজিংটা, কথা বুঝছো? তাহলে ইয়েলো জোনকে বেশি আগে প্রেফারেন্স দিবা,
ইনিশিয়াল ম্যানেজমেন্ট এবার বললাম, তারপরে এটাই দেখো তাহলে প্রি হসপিটালে গিয়ে এই কাজটা তোমার করতে হবে। হ্যাঁ, ট্রাইজিংটা করে ওখানে হুটহাট করে তুমি ট্রাইজিং তো ইমার্জেন্সিতে করা হয়, ওই এবিসি দেখে ওখানে কোন পেশেন্ট বেশি খারাপ কোন পেশেন্ট মাঝারি পেশেন্ট গুলোকে গুরুত্ব দিয়ে, আর যেগুলো ধরো টুকটাক আসম মাসে ওগুলোকে ওদেরকে তোমরা একটা স্লিপ দিয়ে পাঠিয়ে দিলে ঠিক আছে চলে যান, কিন্তু ওই দুইটা গ্রুপের মধ্যে বেশি খারাপ একদম বেশি খারাপ গ্রুপটা সাথে মাঝারি গ্রুপটাকে বেশি প্রেফারেন্স দিবা, আর ইমার্জেন্সিতে যখন আসবে তখন ইমার্জেন্সিতে যেগুলো বললাম ইমার্জেন্সিতে এখানে ট্রাইজিং আছে এখানেও সার্ভে আছে, তারপরে তুমি ইমার্জেন্সিতে কিছু জিনিসপত্র রাখা লাগবে এখানে, ওই যে তোমার ব্লাড গ্যাস অ্যানালাইসিস, হ্যাঁ একটা আলট্রাসাউন্ড মেশিন, একটা এক্সরে, এইসব জিনিসগুলো দেখে এসেস করতে হবে। সার্জিক্যাল ট্রিটমেন্ট একদম ফাইনাল, এটা সেকেন্ডারি, ওই যে প্রোটোকলের মধ্যে দেখো যে সেকেন্ডারি সার্ভে যেটা, এটা ফাইনাল হচ্ছে ডেফিনিটিভ কেয়ারের মধ্যে সার্জারি, এটা এই যে এটার মধ্যে সেকেন্ডারি সার্ভে করার পর ইভ্যালুয়েশন এবং পেশেন্ট ট্রান্সফার করলাম, ট্রান্সফার করে তারপর তুমি যদি ওপেন টু ওপেন করা লাগে টোরাকোটোমি করা লাগে তখন সেটা, হ্যাঁ টোরাকোটোমি ইন্ডিকেশন এগুলো করা লাগবে। হ্যাঁ আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্ট তুমি যেটা বলছিলাম যে যদি ফ্র্যাকচার ডিপ হয় তোমার কনজারভেটিভ ট্রিটমেন্ট করা যায়, পালমোনারি ফিজিওথেরাপি দ্যাট মিন্স ব্রিদিং এক্সারসাইজ, হ্যাঁ তারপরে মোবিলাইজেশন এগুলো, আর হলো পেইন ম্যানেজমেন্ট, খুবই পেইনফুল থাকে কিন্তু ইয়ার তোমার চেস্ট সময় কিন্তু খুবই পেইনফুল, তাড়াতাড়ি পেইন কমে না, অনেক সময় দেড় থেকে 2 মাস লাগে, সেই জন্য পেশেন্টদেরকে বলে দিতে হবে আগে থেকেই, বলতে হবে যে এই ব্যথাটা কমতে একটু সময় লাগবে, আপনারা অস্থির হবেন না, আমরা চিকিৎসা চালা আছে, একটু সাপোজিটরি কিংবা অনেক সময় ইন্টারকোস্টাল ব্লক দিতে হয়, ইন্টারকোস্টাল ব্লক দিয়ে আর সিডেটিভ দিয়ে তাদেরকে পেশেন্টকে ম্যানেজ করতে হয়। দেখো তাহলে পেইন ম্যানেজমেন্ট, সিডেশন টু রিলিভ দ্য পেইন অ্যান্ড অ্যালাউ ডিপ ব্রিদিং অ্যান্ড কফিং, অল্টারনেটিভলি নার্ভ ব্লক ইন্টারকোস্টাল লোকাল অ্যানালজেসিক দিয়ে, লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ দিয়ে আছে না জেসোকেইন, এগুলো দিয়ে ব্লক করা যায়, ব্লক করলে পেইন কমে যায় যদি বেশি পেইন হয়, এই ক্ষেত্রে ইউজুয়ালি তোমার 7-10 দিন সময় লাগে, অনেক সময় আরো বেশি লাগে, টোটাল সময় লাগে হলো 6 উইক, অ্যাডাল্টের ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে আর একটু কম 3-4 উইক, এই সময় লাগে মেডিকেল ট্রিটমেন্ট করতে যদি তোমার ব্লান্ড চেস্ট সময় এবং এটা কনজারভেটিভ ট্রিটমেন্টে করতে হয় আপনি। এখন কখন তোমার এখানে থোরাসিক সার্জন লাগবে, কখন থোরাসিক থেরাপি করতে হবে, এটা পুরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষার সময় এই জিনিস তোমাকে বারবার ধরবে, ওই লিখিত চিঠিপুটির মধ্যে লেখা থাকবে ইন্ডিকেশন অফ থোরাকোটমি বা কখন তুমি থোরাক সার্জনকে কল দিবা বা কখন থোরাকোটমি করবো, এই কথাগুলো দেখো অ্যাকর্ডিং টু ATLS গাইডলাইন। দেখো ব্লাড ক্লট যদি মোর দেন 1500 অথবা 200 ml পার আওয়ার এরকম যদি হয় ফর 2-4 আওয়ার্স তাহলে তোমাকে থোরাসিক সার্জন কল দিতে হবে বা ডাক্তার বা ওই জায়গায় পাঠাতে হবে। যদি ইফ ব্লাড লস মোর দেন 1500 ml টোটালি একসাথে অর 200 ml পার আওয়ার, এটা একটা ইন্ডিকেশন, যদি পেশেন্টের চেস্ট ইঞ্জুরি পরে হিমোট্রাইসিস হয় বারবার রক্ত বের হয়, মানে কাশির সাথে কফের সাথে রক্ত বের হচ্ছে হিমোট্রাইসিস, তাহলে সেটা একটা ইন্ডিকেশন থোরাসিক সার্জনকে ইনভলভ করতে হবে। মেসিভ সাবকিউটিয়াস এমফাইসিমা, হ্যাঁ তোমরা সার্জিক্যাল এমফাইসিমা তো সবাই জানো নাকি, জানো কেউ সার্জিক্যাল এমফাইসিমা? নুসরাত জাহান আছো নাকি? নুসরাত জাহান? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সার্জিক্যাল এমফাইসিমা তো জানো নাকি, নাম শুনছো সার্জিক্যাল এমফাইসিমা? জি স্যার শুনেছিলাম। কি কিরকম এটা, কিরকম সার্জিক্যাল এমফাইসিমা জিনিসটা কি? এমনি শুধু নামটা শুনছো নাকি? সার্জিক্যাল এমফাইসিমা সাবকিউটেনাস এমফাইসিমা, এর মানে কি কে বলবে? মনোয়ার সালেহীন বলতে পারবে? প্রেজেন্স, হ্যাঁ সাবকিউটেনিয়াস টিস্যুতে যদি এয়ার অ্যাকুমুলেশন হয়, হ্যাঁ এরকম কখন হয়, এটা কখন হয়, বাইরে কোনো ইনজুরি নাই, বাইরে স্কিন ইনটেক, কিন্তু ভিতরে যদি ডিপ ফ্র্যাকচার হয়, ডিপ ফ্র্যাকচার হলে ওখানে লাং টিস্যু যদি ইনজুরি হয় অনেক সময় ভিতর থেকে বাতাস এসে সাবকিউটেনিয়াসলি জমা হয়, এবং তুমি যখন হাত দিবে কেমনে বুঝবো এটা, সার্জিক্যাল এমফাইসিমা কেমনে বুঝবা, অ্যাসেস করবো কেমনে?
স্যার সার্জিক্যাল ইমার্জেন্সি কিন্তু পেশেন্টকে হাত দিলেই বুঝতে হবে। হ্যাঁ কে বলবে? মেজাবিন আসলে কি মেজাবিন আচ্ছা যাই হোক সেটা স্যার স্ক্রিনের নিচে বুদবুদ শব্দ হবে যদি হাত দেওয়া মানে ইয়ার মতো পাথার পাথার শব্দের মতো মস 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 করে যেটা ফসফস করে আওয়াজ করে তুমি স্ক্রিনে দিলে দেখবে বুঝে কেমন জানি ফুট 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 একটা আওয়াজ হয় স্ক্রিন চেস্ট ওয়াল স্ক্রিনে বিশেষ করে এটা হলো সাবকিউটাস এমফাইসিমা এয়ার লিকেজ ওভার দ্য চেস্ট তারপরে আনসার্টেন ইমেজ উইথ দ্য সাইড মানে এক্সট্রাতে এটা বুকের এক্সপ্রেস করলে বা সিটি স্ক্যান করলে তুমি একটা এমন একটা ইমেজ আছে ওখানে তুমি মানে মনে হচ্ছে যে এটা নর্মাল ইমেজ না তখন কিন্তু খুলতে হবে পেনিট্রেটিং যদি কিন্তু ওপেন ইঞ্জুরি যদি হয় তখন খুলতে হবে তাহলে থোরাসিক সার্জনকে তখন ডাকবা এই হলো ইন্ডিকেশন এগুলো খেয়াল করো এই যে থোরাকোটোমি এই এই হচ্ছে থোরাকোটোমি ইন্ডিকেশন দেখো পাপলস দিতে হয় অ্যান্ডোপকে এন্ডো ব্রঙ্কিয়াল ব্রাডলস দিতে হয় মিস্টিক কন্ডিশন হয় টকে ব্রঙ্কিয়াল ট্রি ইঞ্জুরি ইঞ্জুরি টু দ্য হার্ট এন্ড রেড ভেসেলস এই জিনিসগুলো হলে তোমাকে থোরাকোটোমি করতে হবে থোরাক্স ওপেন করতে হবে ওপেন করে ট্রিটমেন্ট দিতে হবে মানে তাহলে থোরাকোটোমি ইন্ডিকেশনটা ইম্পর্টেন্ট এখানে গেল ডেডলি ডজেন্স যেটা বলছিলাম 12টা কন্ডিশন ওইটা তোমাদের ইম্পর্টেন্ট নিউমোথোরাক্স গুলোর টাইপ গুলো কি কি এটা একটা ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেনের মধ্যে থাকবে কত ব্লাড লস হলে তুমি চেস্ট দিবা কত বার থোরাকোটোমি করবা এই কথা এখন এখানে তোমার ফ্লাই চেস্ট আর হচ্ছে ইন্টারকোস্টাল ড্রেন অথবা চেস্ট ড্রেন কিভাবে দিতে হয় এবং এটা ম্যানেজমেন্ট কি এই দুটো জিনিস আলাদা করে করাইতে হবে আরেকদিন কথা বুঝছো এই চেস্ট ম্যানেজমেন্টে এগুলা অনেক কিছু চেস্ট ম্যানেজমেন্ট বিশাল ব্যাপার কিন্তু তোমাদের মোটামুটি এই জিনিসগুলো পড়লে হবে এর মাঝখানে ওই যে শর্ট নোটের জন্য ফ্ল্যাজ চেস্ট টোবিন চেস্ট আর হলো তোমার চেস্ট ড্রেন এই তিনটে জিনিস বুঝে গেছে কারো কোনো প্রশ্ন না স্যার কোনো প্রশ্ন নাই নো কোয়েশ্চেন হাংরি সবাই নাকি ফ্লাইল চেস বা ওগুলো কি আবার পড়ানো হবে আরেকটা ক্লাসে আরেকটা ক্লাসে পড়াইতে হবে কারণ তো ফ্লাইল চেস তো তারপরে তোমার স্টোবিন চেস আর হলো তোমার চেস্ট ড্রেনটা খুব ইম্পর্টেন্ট চেস্ট ড্রেনটা বেশি ইম্পর্টেন্ট আর ফ্লাইল চেস্ট তো জাস্ট ডেফিনিশন জানলে হলো মোটামুটি একটা ম্যানেজমেন্ট কিন্তু ওই যে চেস্ট ড্রেনটা তোমার কোথায় দিবা ওই যে অ্যাঙ্গেল অফ সেফটি দেখালাম না অ্যাঙ্গেল অফ সেফটি বাউন্ডারি ওইদিকে ফিফটিনটা বছর দেওয়া হয় এটা দেওয়ার সময় নিয়মটা কি কেমনে খুলবা কেমনে ম্যানেজ করবো এটা একটু জানতে হবে ওই জিনিস আর একদিন পড়াবো আজকে কোনো কোয়েশ্চেন যদি থাকে বলো আমি একটু সবাই দেখি